সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি, কলা দিয়ে খুব মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 4টি পাকা কলা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে খুব মজাদার একটা টিফিন। তো কিভাবে আমি তৈরি করছি দেখুন, কলাগুলো আমি ছুলে নিচ্ছি। তো আমি 4টি কলাই ছুলে নিয়েছি, এখন একটা চামচ দিয়ে কলাগুলো চটকে নিব। ভালো করে চামচ দিয়ে আমি কলাগুলো চটকে নিয়েছি। তো আমি যে চামচটা দিয়ে চটকে নিয়েছি ওই চামচটার পরিমাপে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা তেলটা ইউজ করছি, তেলটা ভালো করে কলার সাথে মিক্স করে দিব। খুব ভালোভাবে আমি কলাগুলো চটকে নিয়েছি, একদম আঠালো আঠালো হয়ে গিয়েছে। তো কলাগুলো তেল দিয়ে ভালোভাবে চটকানো কমপ্লিট। এখন আলাদা একটা বাটিতে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। তো এখন 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি, যতটুক সুজি নেওয়া হবে ততটুক অর্ধেক চিনি দিতে হবে। যেহেতু আমি 1 কাপ সুজি নিয়েছি তো আমি 1/2 কাপ চিনি দিলাম। আর এখন 4 চামচে 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। তো ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিব। 1 চা চামচ দিয়ে আমি উপকরণগুলো মিশাচ্ছি। তো সবগুলো উপকরণে আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন পেস্ট করা কলাগুলোর সাথে এগুলো ভালো করে মিক্স করে দিব, অল্প অল্প করে। এভাবে অল্প একটু দিয়ে মিক্স অল্প অল্প করে সবগুলো উপকরণ মিক্স করে দিব। এটা খুব মজাদার একটা রেসিপি, ফ্রুট কেক বলা যায়। তো এখন 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ মিক্স করে দিচ্ছি। গুঁড়ো দুধটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করতে হবে। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিলাম। এখন আমি বাদাম, ভেজে রাখা বাদাম দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম। তো এখন 1/2 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি, 1/2 ঘন্টা পর আবার ফিরে আসব। তো আমি একটা স্টিলের বাটি নিয়ে নিলাম। তো বাটিটাতে ভালো করে আগে তেল মেখে নিচ্ছি, ব্যাপারটা তো ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগালে যখন কেকটা হয়ে যাবে তখন উঠাতে আর সমস্যা হবে না। তো ব্যাপারটা ভালো করে বসিয়ে দিলাম, 1/2 ঘন্টা পর চলে আসলাম। আবার একটু নেড়েছে, 1/2 ঘন্টা পর এই যে এরকম হলো। তো এখন তেল দেওয়া বাটিটাতে সবগুলো উপকরণ, তো এখন তেল দেওয়া বাটিতে নিয়ে নিচ্ছি। আর আমি একদম ফুল করে দিচ্ছি না, বাটিটা আধা করে নিয়েছি। আরো 2টা ছোট বাটিতেও আমি সেম ভাবে নিয়ে নিচ্ছি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, সেম ভাবে এগুলো ঢেকে নিব। চুলায় একটা তাওয়া দিয়ে আমি লবণ গরমে বসিয়ে দিয়েছিলাম, তো লবণ গরম হয়ে গিয়েছে। তো এখন একটা প্লেটের উপর বাটিগুলো বসিয়ে দিলাম। চুলাটা আমি লো আঁচে রেখেছি, আর এখন একটা গামলা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এভাবে প্রায় 25-30 মিনিট এভাবে আমি রেখে দিব। আর চুলার আঁচটা আমি লোতে রেখেছি। ফিরে আসলাম, তো এখন আমি ঢাকনা তুলে দেখছি কি অবস্থা। অনেক বাটিগুলো এই যে দেখুন অনেকটাই খুলে গিয়েছে, আমি আরো কম পরিমাণে দিয়েছিলাম। আর এই বাটিরটা এখন খুলে দেখবো, অনেকটা
ছুরি ঢুকিয়ে দেখছি। এই যে দেখুন, ছুরিতে একটু লাগেনি, তার মানে কেকটা কমপ্লিট। তো এখন নামিয়ে নিব। তো এখন একটা প্লেটে কেকটা নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, খুব সুন্দরভাবে কেকটা উঠে গেল। তো এখন সাইডের কাপগুলো তুলে নিচ্ছি। কেকটা অনেক সফট হয়েছে। এই যে একটু ক্লোজলি দেখাচ্ছি, দেখুন অনেকটাই সফট হয়েছে। এই যে অনেকটাই সফট হয়েছে। এভাবে এভাবে কলা দিয়ে ঘরে থাকা এভাবে কলা দিয়ে খুব ইজিভাবেই একটা সুন্দর একটা কেক, ফ্রুট কেক তৈরি করে নেওয়া যায়, খুব মজাদার। তো অনেক স্পঞ্জি হয়েছে আমার কেকটা। অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, অবশ্যই লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।